কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আলোচনা করব মানসিক স্বাস্থ্য ভালো রাখতে আমাদের কি কি করতে হবে ইংরেজিতে একটা কথা আছে দেয়ার ইজ নো হেলথ উইদাউট মেন্টাল হেলথ তো মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্যে আমাদের বেশ কিছু পদক্ষেপ নিতে হবে বিশেষত বর্তমান দিনের এই অতিমারির প্রেক্ষাপটে আমার প্রথম পয়েন্ট আপনি সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন আপনার চারপাশের সমস্ত মানুষজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন মানুষে মানুষে সম্পর্কের অবনতি থেকে বেশিরভাগ দুশ্চিন্তা আর মানসিক অশান্তির জন্ম হয় পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অফিস আদালত কর্মস্থলে সবার সাথে আচার আচরণে আপনি আন্তরিক হলে পারস্পরিক সৌহার্দ্য ও বিশ্বস্ততা বজায় রাখলে মানসিক উদ্বেগ উৎকণ্ঠার কবলে আপনাকে পড়তে হবে না আমার দ্বিতীয় পয়েন্ট ভবিষ্যতের জন্যে আপনাকে অর্থনৈতিক পরিকল্পনা করতে হবে আমরা সবাই জানি শুধুমাত্র আর্থিক অনটনের কারণে অসংখ্য মানুষ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন সেজন্যে রোজগার শুরু করার সময় থেকে পরিবারের জন্যে ভবিষ্যতের কথা ভেবে সঠিকভাবে অর্থনৈতিক পরিকল্পনা করতে হবে আমাদের আপনার আয় থেকে উদ্বৃত্ত অংশ সাধ্য অনুযায়ী ভবিষ্যতের জন্যে সঞ্চয় করলে পরবর্তীকালে কোনো দিন অর্থনৈতিক সংকটের মুখোমুখি হতে হবে না সমাজে অনেক মানুষকে আমরা দেখেছি এককালে দুহাতে প্রচুর উপার্জন করেছেন কিন্তু অপচয়ের মানসিকতা আর সঠিক অর্থনৈতিক পরিকল্পনার অভাবে শেষ জীবনে তারা অভাব অনটনে শোচনীয় দুঃখ কষ্টে দিন যাপন করেছেন আমার তৃতীয় পয়েন্ট মদ ও অন্যান্য নেশার সামগ্রী থেকে সবসময় নিজেকে সরিয়ে রাখুন বিড়ি সিগারেট ড্রাগস আর মদের নেশা ডেকে আনে মানসিক অবসাদ মাদকাসক্তদের মধ্যে অবসাদের কারণে আত্মহননের প্রবণতাও তাই বেশি এছাড়া অ্যালকোহল আর নারকোটিক্সের প্রভাবে প্যারানয়েড হ্যালুসিনেশান ডিলুসান অ্যাফেক্টিভ ডিসঅর্ডার ইত্যাদি মনোবিকারও দেখা দিতে পারে তাছাড়া নেশার বিষময় প্রভাবে পারিবারিক ও সামাজিক সম্পর্ক নষ্ট হয় একথা আমরা সবাই জানি আমার পরের পয়েন্ট নিয়মিত ব্যায়াম যোগাসন ও প্রাণায়াম অভ্যাস করুন শরীর ভালো থাকলে তবেই আমাদের মন ভালো থাকে আর মন ভালো থাকলে তবেই মনের অশান্তি উদ্বেগ ইত্যাদি সুচারুভাবে আমরা মোকাবিলা করতে পারি ব্যায়াম আর যোগাসন মনকে আনন্দ উচ্ছ্বল রাখে মনকে চাপমুক্ত ভারমুক্ত রাখে মনের সুস্থিরতা বজায় রাখতে সাহায্য করে আমার পঞ্চম পয়েন্ট বিশেষ বিশেষ মানুষকে মনের কথা খুলে বলুন মনের দুঃখ কষ্ট লাঘব করার জন্যে সহমর্মী কাউকে মনের কথা আপনি খুলেই বলতে পারেন এক্ষেত্রে যিনি আপনাকে সৎ ও গঠনমূলক পরামর্শ দিতে পারেন আর প্রয়োজনে সাহায্য সহযোগিতা করতে পারেন এমন মানুষকেই নির্বাচন করুন মনে রাখতে হবে মন খুলে কথা বললে তবেই মন হালকা হবে ভারমুক্ত হবে আপনার উদ্বেগ উৎকণ্ঠা দূর হবে মনকে চাপমুক্ত রাখতে অবাঞ্ছিত হলেও সেই ঘটনা কখনোই চেপে রাখবেন না আমার ষষ্ঠ পয়েন্ট ভয়কে জয় করতে শিখুন ভয়কে আমাদের জয় করতে শিখতেই হবে সমস্যা যতই জটিল হোক না আগে থেকেই অযথা ভয় কবলিত হয়ে পড়বেন না সম্ভাব্য বিপদ থেকে আপনার জীবনে কি কি ক্ষতি হতে পারে তার ভয়ে আগে ভাগে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ার দরকার নেই যুক্তি দিয়ে ভয়ের কারণ বোঝার চেষ্টা করতে হবে নিজে না পারলে বিশিষ্ট পারদর্শী কারোর পরামর্শ নিতেই পারি কেননা ভয় থেকে জন্ম নেয় টেনশন আর উৎকণ্ঠা যার থেকে আমরা হয়ে পড়ি মানসিকভাবে বিপর্যস্ত ঘটতে পারে আমাদের ঘুমের ব্যাঘাত মনের শান্তি নষ্ট হতে পারে কেড়ে নিতে পারে জীবনের অনেক আনন্দ আমাদের জীবন দর্শন সমৃদ্ধ আদর্শকে পাথেও করে তাই সমাজে মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করতে হবে সাহসের সাথে ভয়কে মোকাবিলা করলে নিজের চেষ্টাতেই আপনি ভয়কে জয় করতে পারবেন আমার সপ্তম পয়েন্ট সুস্থ ও স্বাভাবিক দাম্পত্য সম্পর্ক বজায় রাখতে হবে দাম্পত্য সম্পর্ক কেন্দ্র করেই পরিবারে সব কিছুই আবর্তিত হয় একথা আমরা সকলেই জানি যে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন ভালোবাসার ও পারস্পরিক শ্রদ্ধার তাদের ছেলেমেয়েরা সুস্থ সুন্দর বিকশিত মন নিয়ে বড় হয়ে ওঠে দাম্পত্য কলহ আর সাংসারিক মনোমালিন্য সন্তান সন্ততির মনোবিকাশকে ব্যাহত করে বিবাহ বিচ্ছেদের কারণে নেশা করা পিতা বা দ্বিচারিণী মাতার আশ্রয়ে সন্তান বড় হলে সে নিরাপত্তাহীনতায় ভোগে সমাজ জীবনের মূল স্রোতে সে মিশতে পারে না ধীরে ধীরে সেই সন্তান আত্মকেন্দ্রিক শিশু বা অটিস্টিক চাইল্ড অলিক কাল্পনিক বাতুলতার রোগী বা প্রবল মানসিক অবসাদে আচ্ছন্ন হয়ে পড়ে এসব কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা শিশু ও নারীদের মানসিক স্বাস্থ্যের উপর বিশেষভাবে জোর দিতে বলেছে আমার শেষ পয়েন্ট ঋণ করে ঘি খাবেন না একান্ত প্রয়োজন ছাড়া টাকা ধার করবেন না ধার দেবার জন্য এখন সুদের কারবারি বিভিন্ন ব্যাংক ও আর্থিক সংস্থা এগিয়ে আসছে সামর্থ্যের বাইরে গিয়ে কখনোই এদের থেকে টাকা ধার করবেন না সময়মতো ঋণ শোধ করতে না পারলে মানসিক নির্যাতনের সম্ভাবনা তৈরি হয় আর হ্যাঁ ভালো কথা ক্রেডিট কার্ড সাবধানে ব্যবহার করতে ভুলবেন না ক্রেডিট কার্ডে অনিয়ন্ত্রিত কেনাকাটার ফলে যথাসময়ে টাকা পরিশোধ করতে না পারলে ঋণ আদায়কারী সংস্থার লোকজনের হাতে আপনাকে অপদস্থ ও অপমানিত হতে হবে সেই মানসিক চাপ সহ্য করতে না পারলে আপনি মানসিক অবসাদের কবলে পড়তে পারেন এর থেকে আত্মহত্যার মতো ঘটনা ঘটা কিছুই অস্বাভাবিক নয় এছাড়াও আরও অনেক প্রসঙ্গ আছে স্বল্প পরিসরে যেগুলো বিস্তারিত আলোচনা করা সম্ভব হলো না তবে আমি বলতে পারি এই সব বিষয়গুলো যদি আমরা সচেতনভাবে খেয়াল রাখতে পারি তবে আমরা আমাদের মানসিক স্বাস্থ্যকেও অটুট রাখতে পারব নমস্কার